কুণাল ঘোষকে নিয়ে চলছে রাজ্য রাজনীতিতে ডামাডোল, তার মাঝেই কুণাল ঘোষকে শোকজ করেছে তৃণমূল, এমনই খবর প্রকাশিত হলো। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। শনিবার মুখপাত্র পদে তার ইস্তফা গৃহীতও হয়েছে। তারপর আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, রবিবার কুণালকে শোকজ নোটিশ পাঠাতে চলেছে দল। 48 ঘন্টা ধরে কুণাল খানিকটা বেপরোয়া হয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে চলেছেন বা সংবাদ মাধ্যমে কথা বলে চলেছেন বলে অনেকের মত। শনিবার সন্ধ্যাতে কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন, আমি তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা চেয়েছিলাম। খবর পেয়েছি শুধু মুখপাত্র থেকে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে। দলের কাছে আমার সবিনয় অনুরোধ, সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফাপত্রটিও গ্রহণ করা হোক। আমি ওই পদে থাকব না, আমি শুধু কর্মী হিসাবে থাকব। কুণাল সংবাদ মাধ্যমে এও বলেছেন, আমার কোনো মান অভিমান নেই, আমি জীবনে উত্থান পতন স্বর্গ নরক দেখেছি, তাই আমি সব কিছুকে স্বচ্ছভাবে দেখতে চাই, সেটাই হয়ে যায় মুশকিল। দলীয় সূত্রের খবর, কুণাল যেভাবে ক্রমান্বয়ে দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তোপ দাগছেন, তা ভালোভাবে নেননি এবং নিচ্ছেন না শীর্ষ নেতৃত্ব। দলের এক নেতার কথায়, দলের বিভিন্ন বিষয় নিয়ে অনেকের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেটা দলের মধ্যেই বলা উচিত। যেভাবে উনি লাগাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিষোদ্গার করছেন, তা আর যাই হোক দলকে সাহায্য করছেন না। ওই প্রবীণ নেতার আরও বক্তব্য, দল সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার বক্তব্য সমর্থন করে না। অর্থাৎ কুণাল ঘোষের বক্তব্য দলের শীর্ষ নেতৃত্ব মানছেন না, এমনটাই জানিয়েছেন ওই প্রবীণ নেতা। বস্তুত কুণাল প্রকাশ্যে এইভাবে সুদীপের বিরোধিতা করে পরোক্ষে তার প্রার্থীপদ আরও নিশ্চিত করে দিচ্ছেন বলে দলের একাংশের বক্তব্য। দলের এক প্রথম সারির নেতার কথায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এই গোটা পর্বে একটিও কথা বলেননি, এটাই তার পজিটিভ দিক। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ই ফের ওই প্রার্থীপদের জন্য আরও শক্তিশালী পক্ষ হয়ে উঠছেন কুণালের বিরুদ্ধে। কুণাল যেভাবে সুদীপ বন্দী অবস্থায় ভুবনেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তার বিল ইত্যাদি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন, দল তাও সুনজরে দেখছে না। কুণাল তার এক্স হ্যান্ডেলে ওই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন, দাবি জানিয়েছেন সুদীপের পুনরায় গ্রেপ্তারিরও।